হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অষ্টমী শর্ট ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? তো রথযাত্রার মধ্যে কথা, তো তোমরা তো সবাই ভালো থাকবে। তো চলো, আমরা রথযাত্রায় কীভাবে কী হচ্ছে তোমাদেরকে সব জানাচ্ছি। আর আমি ফার্স্ট টাইম রথযাত্রায় কোথায় এসেছি, আর আমার এবার এক্সপিরিয়েন্সটা নতুন। তো নতুন আমি দেখেছি, অনেক ভালো লেগেছে। তো তোমাদেরকেও দেখাই, চলো দেখি। তো দেখতে পাচ্ছ গণেশ বাবা এসেছে দুটো। তো অনেক প্রচুর ভয় করছিলো, সবাই বলছে সাইড হো। তাও আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি সাইড হইনি, একটু সাইড হয়েছি। তারপর লাস্ট টাইম আমি ফটো মেরেছি ধরে, এটা তোমাদেরকে দেখানো হয়নি। তো দেখো, এত ভালো লেগেছে, তোমাদের অনেক ভালো লাগবে। আর এই রথযাত্রাটা ফার্স্ট টাইম হচ্ছে, আমি বলছি তুতলার মতো। তো এই রথযাত্রাটা ফার্স্ট টাইম হচ্ছে এখানে, যেখানে হচ্ছে সেখানে সেই জায়গাটার কথাও বলবো। তো এটা হচ্ছে যেখানে হয়েছে, প্রচুর লোকজন হয়েছিল, 20,000 লোক হয়েছে এখানে। তো কোথায় হয়েছে, কীভাবে হয়েছে, আমার ফার্স্ট টাইম এক্সপ্রেশন দেখো। দেখছো এত লোকজন, আমি তোমাদের সাথে কথা বলতে পারছিলাম না। তো আমাকে এই লুকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, তোমাদের যদি ভালো লেগে থাকে। আর হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এটা হয়েছে গোলাঘাটে। তো গোলাঘাটে এবার ফার্স্ট টাইমের জন্য হয়েছে, কোনোদিনও হয়নি, এবার ফার্স্ট হয়েছে। তো বাইরে থেকে মানুষ এসেছিলো, এই যে দেখছো এগুলো কী বলে সাহেবী বলে, ওরা এসেছিলো। অনেক প্রচুর ভালো লেগেছে, আনন্দ করেছি আমরা, অনেক ভালো লেগেছে। আর এত ভিড়ের মধ্যে মা গো মা, একবারে একদম টানতে পারিনি দড়ি, একটু ধরেছি আর তারপর ছেড়ে সাইডে চলে এসেছি, এত ভিড়। তোমাদেরকে ভালো করে ভিডিও করতে পারিনি। আর সত্যি কথা বলতে, ওদিন না প্রচুর সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো, আমরা তো ভাবছিলাম যেতে পারবো কি পারবো না, কিন্তু না, ভগবানে তো আমাদেরকে নিয়ে গেছে। আমরা 3টে থেকে চলে গিয়েছি। তো তোমরা সবাই জানো আজকে রথযাত্রার ফার্স্ট দিন যেটা যাচ্ছে হলো মাসির বাড়িতে। মাসির বাড়িতে আবার 7 দিন পর আবার ঘুরবে। তো ঘোরাটাতে আমরা থাকবো না, আমরা বাড়ি চলে যাব। তো দেখছো, তোমাদেরকে দেখিয়েছি মানুষ কত ভিড় হয়েছে। আর আমাদের বাঙালি এইখানে, খালি বাঙালি নেই, অনেক জাতির লোক ছিল। অনেক সুন্দর লাগছিলো ভিডিওটা, দেখো তোমরা কত মানুষ পাবে, লাইফে ফার্স্ট টাইম দেখেছি। আর তোমরা যারা যারা আমার নতুন, ঠিক আছে, বাই, ভালো থেকো।